হ্যালো फ्रेंड्स, वेलकम ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ক্লাস 5 এর 157 আর 158 নম্বর পৃষ্ঠা নিয়ে চলে এসেছি। তো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটাকে দেখতে থাকো। যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর আমার নোটিফিকেশন বেলটাকে ক্লিক করবে অলে গিয়ে, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। চলো ভিডিওটাকে স্টার্ট করি। 157 নম্বর পৃষ্ঠাটা খুলে বলো, দেখো আছে দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক করি। তো প্রথমে যে দুটো ভগ্নাংশ আছে সেটা এখানে কিছুটা বোঝানো আছে, তো একটুখানি আমি বলে দিই, তারপরে অঙ্কগুলো সমাধান সবগুলো করে দেব। তো 1.003 সমান, একটা যেহেতু দশমিকের বাঁদিকে আছে মানে এটা পূর্ণ সংখ্যা আর কি একটা, তো 1.003 সমান, এক হচ্ছে পূর্ণ আর দশমিক 003 এর বদলে 3/1000 আছে, তাহলে এটাকে ভগ্নাংশে করা হয়েছে, তাহলে 1/3/1000। আবার এটাকে যখন আমি অপ্রকৃত ভগ্নাংশে করব তখন তো তোমরা জানো 1কে 1000 দিয়ে গুণ করে তাকে 3 দিয়ে যোগ করতে হয়, তাহলে 1003/1000। তো এটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলো। পরেরটাও সেম একই রকম জিনিস, 23.09, তো 23.09 সমান 23 পূর্ণ, 9/0.09 এর বদলে 9/100 আছে, তো এটা হলো 23 পূর্ণ 9/100। তাহলে এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে করি তাহলে হয় হচ্ছে 2309/100, তাহলে 2309/100, আর এটাকে পুরোটা করলে হবে হচ্ছে তাহলে 23090/1000। কেন হলো এটা? যেহেতু ভগ্নাংশের ওপর নিচে তুমি 10 দিয়ে গুণ যদি করি ওপর নিচটাকে, তাহলে দুটো সংখ্যার পাশেই হচ্ছে শূন্য হবে, মানে লবেও একটা বাড়তি শূন্য হলো আর হরেও হচ্ছে শূন্য হলো, তাহলে এই জন্য এটা 23090/1000 আছে। তো ওপর নিচকে 10 দিয়ে গুণ করলে কিন্তু সেম, ওপরেও একটা শূন্য বাড়তি হবে আর নিচেও একটা শূন্য বাড়তি হবে, তাহলে 23090/1000টা বড় আর 1003/1000টা হচ্ছে ছোট। সেই জন্য অরিজিনাল যে ভগ্নাংশটা ছিল 23.09টা হচ্ছে বড় আর 1.003টা হচ্ছে ছোট। প্রথম ভগ্নাংশটা দেখে নিই। প্রথম ভগ্নাংশ 0.025, প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশের কাছে 25/1000, তাহলে 25/1000 মিশ্র ভগ্নাংশের হচ্ছে, এটা মিশ্র ভগ্নাংশ নয়, তো আমরা তো দেখতেই পাচ্ছি এটা একটা প্রকৃত ভগ্নাংশ 25/1000, তো এটা মিশ্র ভগ্নাংশ নয় সেই জন্য লেখা হয়েছে। পরের অঙ্কটা দেখে নিই, 2098/1000 আছে, প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশের জায়গায় এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ লেখা হয়েছে, আর মিশ্র ভগ্নাংশে তাকে পূর্ণে পরিণত করে 2.98/1000 লেখা হয়েছে। তো দশমিক ভগ্নাংশের জায়গাটা ফাঁকা আছে, তাহলে দশমিক ভগ্নাংশটা আমরা কী করে বার করব? তোমরা যদি দেখো যে এটা এই যে 2098/1000 এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমরা জানি যে দশমিকের যেহেতু একের পরে যতগুলো শূন্য আছে 1, 2, 3, তো বা আমাদের ডান দিক থেকে বাঁ দিকের দিকে আমরা তিনটে ঘর সরিয়ে যদি দশমিক লিখি তাহলে দশমিকটা আসে হচ্ছে 2.098, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশে আমরা এটাই লিখব 2.098। পরের অঙ্কটা দেখো, পূর্ণ সংখ্যায় 4.325/1000 আছে, তো এটাকে যদি আমি তোমার প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে হয় 4325/1000, আর এইটাকে আমি যদি দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে 1000 দিয়ে যদি ভাগ করলে একের পেছনে তিনটে শূন্য আছে, তাহলে ডান দিক থেকে বাঁ দিকের দিকে আমি তিনটে ঘর সরিয়ে নেব, তাহলে 1, 2, 3 করলে দশমিক, 3, 2, 5 হচ্ছে, তাহলে 4.325 হবে দশমিক ভগ্নাংশে। পরের অঙ্কটা দেখে নিই, দশমিক ভগ্নাংশে 4.078 আছে, তাহলে এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে করি তাহলে হয় 4078/1000, আর মিশ্র ভগ্নাংশে তো তোমরা জানো চার, ওটাকে যদি 4 পূর্ণ হবে আর উপরে 78/1000 হচ্ছে 1000। পরের অঙ্কটা দেখো, 5.0
5,97 বাই হাজার আছে অপ্রকৃত ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশটাও খালি আছে আর মিশ্র ভগ্নাংশটা খালি আছে। তাহলে 5,97কে আমরা যদি মিশ্র ভগ্নাংশ করি তাহলে কিভাবে করব, হাজার দিয়ে যদি ভাগ করি তাহলে পাঁচ পূর্ণ আর 97 বাই হচ্ছে হাজার হয়। তাহলে এটাকে যদি আমি দশমিক ভগ্নাংশ করি তাহলে 5টা পূর্ণ লিখলাম আর 97 বাই হাজার মানে 0.097। তাহলে 5.097 দশমিক ভগ্নাংশে বসালাম। পরের অঙ্কটা দেখো, মিশ্র ভগ্নাংশে 5.07 বাই হাজার আছে, তাহলে এটা যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রথমে পরিণত করে নিই তাহলে এটা 5,007 বাই হাজার। আর তোমার দশমিক ভগ্নাংশে যদি পরিণত করতে চাই তাহলে কিভাবে হবে, 5টা পূর্ণ, তো 5টা আলাদা করে লিখলাম, তারপর 7 বাই হাজার ছিল তাহলে এটাকে 0.007 লিখতে পারি, 5.007। পরের অঙ্কটা দেখো, মিশ্র ভগ্নাংশে একই রকম 123 পূর্ণ, 23 বাই হাজার আছে, একে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে হয় হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, 1,23,000 23 বাই হাজার, আর এটাকে যদি আমি দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে 123টা পূর্ণ, সেটাকে আলাদা করে লিখলাম, দশমিক 23 বাই হাজার আছে, তাহলে কিভাবে লিখবো, 0.023, তাহলে 123.023। 158 নম্বর পৃষ্ঠাটা খুলে পেলেও দেখো আছে দশমিক ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের কাছে আছে 27,205 বাই হাজার, একে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে আবার মিশ্র ভগ্নাংশ করতে হবে। তো হাজার দিয়ে যদি আমি ভাগ করি তো সেটা হয় 27,205 বাই হাজার, আর এটাকেই দশমিকে করলে হয় 27.205। তারপরের অঙ্কটা দেখে নিই, 8,056 বাই হাজার আছে, সেটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে করি তাহলে হয় 8.56 বাই হাজার, আর দশমিক ভগ্নাংশে করলে হয় 8.056। অপ্রকৃত ভগ্নাংশে আছে 10,027 বাই হাজার, তো এটাকে যদি মিশ্র ভগ্নাংশে করি সেটা হয় 10.27 বাই হাজার, আর দশমিক ভগ্নাংশে করলে হয় 10.027। নিচে সমস্যাগুলি সমাধান করি। দেখো, 1 নম্বরের অঙ্কটা তো করা আছে পুরোটা, তো 1 নম্বরের অঙ্কটা আমি বলবো না, আমি 2 নম্বরের অঙ্কটা থেকে বলবো। আজ আমি আমার জেঠুর বাড়ি যাব, আমি বাড়ির থেকে প্রথমে 1.223 কিলোমিটার পথে হেঁটে গেলাম, তারপর 11.272 কিলোমিটার পথে বাসে গিয়ে আবার 0.351 কিলোমিটার পথ হেঁটে গেলাম। আমি বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম, তো আমি যত দূর যেভাবে যত পথ গেলাম, হেঁটে গেলাম, কিছুটা বাসে গেলাম, কিছুটা আবার হেঁটে গেলাম, তো টোটাল কতটা গেলাম আগে আমাকে বার করতে হবে, তো সেটাই হচ্ছে আমি তত কিলোমিটার পথই আমি যাব। তো প্রথমে হাঁটলাম, তাহলে তারপরে বাসে গেলাম, তারপরে হাঁটলাম, এই তিনটে যদি আমি যোগ করি, তিনজনকে যদি যোগ করি তাহলে তোমরা দেখো নিজেরা যোগ করে 12.846 কিলোমিটার হবে, তাহলে উত্তরটা হবে আমি বাড়ির থেকে 12.846 কিলোমিটার পথ গেলাম। 3 নম্বরের অঙ্কটা দেখো, বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে, আমি আরও 2 বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে, এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল, তার একটা বালতিতে 8.151 লিটার করে জল দেয়। তাহলে আমি 2 বালতি ঢেলেছি, তাহলে প্রথমে দেখো এখানে আমি ঢাললাম, এগুলি কিন্তু তোমাদের বইতে পুরো লেখা আছে, তাহলে খালি তোমাকে যোগটা করে দেখাতে হবে। তাহলে দুটো যদি যোগ করি, 2 বালতি ঢেলেছি, তাহলে 16.302 লিটার জল আমি ঢাললাম। আচ্ছা, চৌবাচ্চায় আছে 10.251 লিটার আর আমি ঢাললাম 16.302 লিটার, এখন চৌবাচ্চায় কতটা জল আছে যদি দুটোকে যোগ করি, করে হবে হচ্ছে 26.553 লিটার, তাহলে এখন চৌবাচ্চায় 26.553 লিটার জল আছে। 4 নম্বরের অঙ্কটা দেখে নিই, বাড়ির খাবার জল রাখার কুজোয় 2.783 লিটার জল আছে, 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল কুজোয় ঢালা হলো, এখন কত লিটার জল কুজোয় আছে, তাহলে 3টে 1 লিটারের জল ঢেলেছি, তাহলে কত ঢেলেছি, 1 লিটারে 3টে বোতল মানে হচ্ছে তোমার 3 লিটার, আর কুজোয় জল ছিল 2.783 লিটার আর কুজোয় জল ঢালা হলো 3 লিটার, তাহলে দুটোকে যদি জল যোগ করি তাহলে যোগ করলে হবে হচ্ছে 5.783 লিটার, তাহলে এখন পুজোয় জল আছে হচ্ছে 5.783 লিটার। 5 নম্বরের অঙ্কটা দেখো, তোমার ওজন বক্স আছে, সেখানে কিছু নেই, এত কিলোগ্রাম, তোমার বোনের ওজন 20.25 কিলোগ্রাম, তোমার দাদার ওজন 42.719 কিলোগ্রাম, তোমাদের তিনজনের মোট ওজন কত,
তো তোমার যে ওজনটা সেটা হচ্ছে এখানে তোমাকে ব্ল্যাঙ্ক দিয়েছে, মানে তোমাকে নিজেকে বার করতে, মানে নিজেকে ধরো তুমি মনে করবে তোমার যত ওজন সেটা লিখবে তোমার নিজের যেটা ওজন। এখানে আমি একটা 30 কিলো ওজন লিখেছি, তো 30.003 এখানে যোগ করার জন্য তিনটে ঘরে শূন্য বসিয়ে করা হয়েছে। তো বোনের ওজন 20.250 আর দাদার ওজন 42.719, এদের তিনজনকে যদি আমি যোগ করি তাহলে হয় হচ্ছে 92.969 কিলোগ্রাম। তাহলে উত্তরটা কি হবে যে আমাদের তিনজনের মোট ওজন 92.969 কিলোগ্রাম। আজকের মতো এইটুকুই, তোমরা সকলে ভালো থেকো, আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এইটুকুই, আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বাই।